বলিউডে প্রায় দেশপ্রেম ভিত্তিক সিনেমা তৈরি হতে দেখা যায়। তবে এমন অনেক তারকাই আছেন যাদের পর্দায় দেশপ্রেমের স্লোগান দিতে দেখা গেলেও নেই কোনো ভারতীয় নাগরিকত্ব। বিদেশি নাগরিকত্ব নিয়েই দিব্যি কাজ করছেন বলিউডে, স্বমহিমায় অর্জন করেছেন খ্যাতি, এক প্রকার দাপিয়েই বেড়াচ্ছেন তারা, যেন বলিউড তাদের দিক দখলে। বলিউডের এই সময়ের শীর্ষ তারকা দীপিকা পাডুকোন 18 বছরের ক্যারিয়ারে উপহার দিয়েছেন ব্লকবাস্টার সব সিনেমা, পা রেখেছেন হলিউডেও। তবে 37 বছর বয়সে এই অভিনেত্রীর জন্ম ভারতে নয়, ডেনমার্কের কোপেনহেগেনে। তিনি মূলত ড্যানিশ নাগরিক, যদিও পরবর্তীতে দীপিকার বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। অক্ষয় কুমার হিসেবে আমরা যাকে চিনি তার প্রকৃত নাম রাজীব হরি ওম ভাটিয়া। বহু বছর আগে সম্মানসূচক কানাডিয়ান নাগরিকত্ব গ্রহণ করার পর ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন অক্ষয়। খাতা কলমে কানাডিয়ান হলেও দিব্যি ভারতীয় সিনেমা মাতিয়ে বেড়াচ্ছেন তিনি। আমির খানের ভাগ্নি হিসেবে বলিউডে পা রেখেছিলেন ইমরান খান, তিনিও ভারতীয় নন। জন্মসূত্রে ইমরান খানের মার্কিন নাগরিকত্ব রয়েছে। 2014 সালে ভারতীয় নাগরিক হওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন, কিন্তু তা হতে পারেনি। সেই হিসেবে এখনও তিনি মার্কিন নাগরিক। 2012 সালে জিসন 2 সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন সানি লিওন। বর্তমানে বলিউডের বেশ পরিচিত মুখ তিনি, তার প্রকৃত নাম করণজিৎ কর। ভারতে জন্মগ্রহণ করলেও তিনি মূলত কানাডার নাগরিক। বলিউডে কাজ করার আগে স্বামীর সঙ্গে থাকতেন যুক্তরাষ্ট্রে, ফলে ভারতীয় নাগরিকত্ব না থাকলেও তার কাছে রয়েছে আরও দুই দেশের নাগরিকত্ব। বলিউডে একজন বিদেশি প্রবেশকারী হিসেবে ক্যাটরিনা কাইফ বেশ পরিচিত। এই অভিনেত্রীর জন্ম ব্রিটিশ হংকং এর ভিক্টোরিয়ায়। ক্যাটরিনার বাবা মোহাম্মদ কাইফ কাশ্মীরি আর মা সুজেন টার্কুট একজন ইংরেজ। ধারণা করা হয় মায়ের শেকড় থেকে এ ব্রিটিশ নাগরিকত্ব পান ক্যাট। বর্তমানে বলিউডের প্রথম সারির একজন অভিনেত্রী তিনি। রোড দ্য টাইগার্স অফ দ্য সুন্দর মনস দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে নোরা ফাতেহির। অভিনয়ের মাধ্যমে বলিউডে সূচনা হল মূলত বেলি ডান্সের জন্য বিখ্যাত এই অভিনেত্রী। মরক্কো বংশোদ্ভূত নোরা জন্মসূত্রে একজন কানাডিয়ান, অন্য দেশের নাগরিকত্ব থাকলেও নিজেকে সবসময় ভারতীয় বলে মনে করেন তিনি। বলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম সফল তারকা আলিয়া ভাট। অভিনয় জগতে তার অল্প সময়ের সাফল্যের প্রধান কারণ তিনি একজন স্টার কিড, যার পুরো পরিবার বলিউড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। আলিয়ার মা সোনি রাস্তান ব্রিটেনের নাগরিক, আর সেই সূত্রেই ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন আলিয়াও। নাগরিকত্ব যে দেশেরই হোক না কেন, নিজেদের কাজের মাধ্যমে এইসব তারকারা প্রমাণ করেছেন তাদের যোগ্যতা। সব ছাপিয়ে নিজেদের উজাড় করে দিয়েছেন অভিনয়ে কিংবা তাদের সৃষ্টিশীল কর্মে, স্থায়ী আসন গড়ে নিয়েছেন ভক্তদের মনে। তাই হয়তো বলে, জন্ম হোক যথাযথতা, কর্ম হোক ভালো। মারিওসন, শোবিজ টুনাইট।